বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাজ্যস্থ প্রবাসী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ লন্ডন বাংলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনে প্রবাসীদের জন্য বৈষম্যহীন নীতি কার্যকর করার দাবিও জানানো হয় এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের পক্ষ থেকে দেশে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দনে জানানো হয়েছে আজকে আমরা এই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্সটা করার মূল উদ্দেশ্য হল কি আমরা বাংলাদেশ ছাত্র সমাজ এবং জনগণের যে যে ইয়ের মাধ্যমে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছে ই তারা সব নিয়ে আমরা অন্তর অন্তরস্থলতা থাকি ধন্যবাদ এবং পরবর্তীকালীন সরকার তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের যে পট পরিবর্তন সেটা আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি যে বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ যে আন্দোলনের মাধ্যমে যে নতুন একটা স্বাধীনতা আমাদের জন্য নিয়ে আমরা সরকার বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নির্বাচন দিতে পারে উনিশ আগস্ট সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রবাসীদের জন্য বৈষম্যহীন নীতি কার্যকর প্রবাসীদের মরদেহ সরকারি খরচে বিনামূল্যে বাংলাদেশে পাঠানো বিমানবন্দরে হয়রানি বন্ধ সিলেট বিমানবন্দর সহ সকল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর কার্যকরী ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয় আমরা যে কোনো সরকার বাংলাদেশে ক্ষমতা থাক না কেন আমরা তাদের সাথে কাজ করতে প্রস্তুত বিকজ আমাদের প্রবাসীদের দাবি নিয়ে আমরা কাজ করি এই আজকে আমরা যে দাবিগুলা উত্থাপন করেছি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই ভোটার অধিকারটা আমরা চাচ্ছি যে আগামী ইলেকশনের আগে যেন প্রবাসীরা যে যেই দেশেই আছে যাতে ভোটার অধিকার তারা প্রয়োগ করতে পারে এবং ভোট দিতে পারে আমাদের এই দাবিটা যে বিমানের হয়রানি থেকে শুরু করে ফেয়ার প্রবাসীদের যে এসেট আছে বাংলাদেশে যাতে সেফ থাকে

Iontv News London